আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের দিন হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের দিন এন্ড আমি ডিসাইড করেছি যে আজকের দিনে আমি ব্লগ করার ট্রাই করব। নট বিকজ যে আমার আজকের দিনে কোনো বিশেষ কোনো প্ল্যান রয়েছে অথবা বিশেষ কোনো প্রোগ্রাম রয়েছে, বাট আজকের দিনটাই তো বিশেষ আমাদের সবার জন্য, আমাদের মুসলিমদের জন্য এটা হচ্ছে স্পেশাল একটা ডে, তাই ভাবলাম আজকের দিনটা ব্লগ করি। আর এখন প্রায় 5:15 মতো বাজে আর আমি ফজরের নামাজ ফিনিশ করে এসে আপনাদেরকে এই কথাগুলো বলছি। আর ওয়াই এম আই টেলিং দিস, এর কারণ হচ্ছে আমাদের মধ্যে অনেকেই রোজার মাসে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করলেও এর পরে আর করি না, যা একদমই ঠিক না। আমরা চেষ্টা করব যাতে রোজার মাসের পরেও 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে পারি। এন্ড দিস ইজ এনাফ জ্ঞান ফর টুডে, লেটস স্টার্ট দ্য ব্লগ নাও। প্রথমত পাঞ্জাবি আয়রন করা শুরু করে দিলাম, যদিও যেই পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে যাব সেই পাঞ্জাবিটা অলরেডি আয়রন করাই ছিল, তবে আমার প্ল্যান ছিল যে ঈদের নামাজ পড়ে এসে পাঞ্জাবি চেঞ্জ করে আবার বাসা থেকে বের হব, তাই আরেকটি পাঞ্জাবি আয়রন করতে ছিলাম। তারপর আয়রন করা শেষে কিছুক্ষণ ঘুমালাম এবং ঘুম থেকে উঠে গোসল করে এবং দাঁত ব্রাশ করে সম্পূর্ণভাবে ঈদের নামাজের জন্য রেডি হয়ে গেলাম। ইনশাল্লাহ এখন ঈদের নামাজে পড়তে যাব এবং বাকি ব্লগ ঈদের নামাজের পরে হবে। তারপর ঈদের নামাজ সম্পূর্ণভাবে শেষ হওয়ার পর পরিচিতদেরকে ঈদ মুবারক জানালাম, কোলাকুলি করলাম, হাত মিলালাম, তারপর মসজিদ থেকে বের হয়ে সবাই একসাথে কতগুলো সেলফি তুললাম এবং এরপর এক আপুর বাসার দিকে রওনা দিলাম। তারপর আপুর বাসায় রান্না করা মজাদার খাবারগুলো সবাই নিজেদের পেটে ভরলাম। তারপর খাওয়া দাওয়া শেষে আর দেরি না করে দুলাভাইয়ের পকেট খালি করা শুরু করে দিছিলাম। তারপর কথায় আছে না, খাওয়া শেষ আল্লাহ হাফেজ, আমরা অনেকটা এমনই করছি, সালামি নেওয়া শেষেই যে যার বাসার দিকে রওনা দিয়া দিছি। আমিও একইভাবে বাসায় গিয়ে আর দেরি না করে পাঞ্জাবিটা চেঞ্জ করে বন্ধুদের সাথে দেখা করার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আর বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ার সময় রাস্তার মধ্যেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিল, যার কারণে আমি তাড়াহুড়া করে তাদের কাছে গেছি। আর বন্ধুদের কাছে যাওয়ার পর দেখি শুধু আকাশ না, আকাশের সাথে সাথে আমার বন্ধু মাহফুজও কান্না করতেছে। এই ছবিতে কালো পাঞ্জাবি পরা ছেলেটাই হচ্ছে মাহফুজ, আর মাহফুজের কান্না করার কারণ হচ্ছে তার হাত থেকে নাকি মোবাইল স্লিপ খায়া পয়রা ড্রেনে পয়রা গেছে। এটা শোনার পর আমার ওকে বলতে ইচ্ছা হইতেছিল, কালো পাঞ্জাবি পরছে না, দিনটাই কালো হয়ে গেছে। আপনি হয়তো জীবনে স্পাইডারম্যান, সুপারম্যান, আয়রনম্যান এরকম অনেক ম্যান দেখছেন, কিন্তু এই ভিডিওতে যে সাদা পাঞ্জাবি পরা ছেলেটা দেখতেছেন এই ছেলেটা হইতাছে সিয়াম দা সালামি ম্যান। ঈদ আসলেই সিয়ামের পরিচিতরা ওর জন্য আতঙ্কে থাকে, কারণ ওর সাথে যারই দেখা হবে তার কিছু একটা টাকা হইলেও সিয়ামের পকেটে চলে যাবে অ্যাজ এ সালামি। এটা হইতাছে আমাদের সালামি ম্যান, এটা এই আপনার, আপনারা ওকে ঈদের দিন ভাড়া করতে পারবেন, ছোট বড় সমবয়সী সবার থেকে সালামি বাইর করতে পারে। ভাই আপনার রেট আছে কোন ভাড়া করতে হলে? না না, 10 টাকা দিলে হবে। আচ্ছা ভাই, আপনি তো ফকির নি ভাই। হ্যাঁ ফকির নি ভাই, 10 টাকা হইলে 10 টাকা এলা ভাই। তারপর সিয়ামের থেকে প্রশিক্ষণ নিয়ে আমিও একটু ট্রাই করলাম। এই যে রিফাত ভাই, এতদিন যা হইছে হইছে, আজকে তুমি বিবাহিত, এখন তুমি বিবাহিত পড়ছো, এখন সালামি দিতে হবে। টাকাটা গুনতেছিলাম মাত্র, এখন আর দিয়ে দিতে হবে। ঠিক আছে, যাও যাও, চা গুনছি, কম হোক বেশি হোক সালামি তো সালামি। ওকে ভাবি আপনিও দেন। ধন্যবাদ। সকালবেলা মোটামুটি এলাকায় কাটানোর পর দুপুরবেলা আমাদের এক খালার বাসায় দাওয়াত ছিল, যার জন্য আমরা প্রায় 12টার দিকে রওনা দিয়ে দিছিলাম। মজার বিষয় হচ্ছে আমার খালার বাসা বসুন্ধরাতে, আর আমি যে ভার্সিটিতে পড়ি নর্থ সাউথ ইউনিভার্সিটি সেটাও বসুন্ধরাতে, আর আমি যখন ভার্সিটিতে যাই এলাকা থেকে তখন আমার প্রায় 2-3 ঘন্টা লাগা যায়, আর আমি ঈদের সময় যে খালার বাসায় গেলাম আমার খালি 30-40 মিনিট লাগবে। 30-40 মিনিটে বসুন্ধরায় পৌঁছানোর পর তো আমি আমি আবেগে পারি না, কান্না দিই আমার, আমার এত এত খুশি কই রাখবো। ঈদের দিন কারো বাসায় গিয়ে আপনি মিষ্টি জাতীয় কিছু খাবেন না তা তো হয়ই না, তাই দুপুরে হলেও আমরা খালার বাসায় প্রথমে গিয়ে কিছু ডেজার্ট প্যাটে ভরলাম। তারপর আমাদের দুইটা ছোট্ট কিউট কাজিনদের সাথে কয়েকটা ছবি তুলে একসাথে আড্ডা মারতে থাকলাম সবাই মিলে। And do you support Black Lives Matter? Yeah. Do you support LGBTQ? Adit, tu kun class e poros? 7. Tor boyosh koto? 13 plus. Tor 13 plus boyosh. Tui kalke day disos
আরেকটা ঈদ চলে যাইতেছে, কেউ তোরে জিজ্ঞেস করে না যে তোর ঈদের পিকচার। এই তো কে জিজ্ঞেস করতে চাস তুই? হ্যাঁ এদিকে তাকা, মানুষ কোন মানুষ তোর লাগবে জিজ্ঞেস করার জন্য যে তোর ঈদের পিকচার লাগবে নাকি? এমনি এমনি কোন মানুষ? যেমন আমার ভাই, ভাই 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 দিনটা বোরিং যায়, কিন্তু সারাদিন এমনি ঘুমায় নিজেরাই বোরিং মানে রাখে। তারপর বিকালের দিকে একটু হাঁটতে বের হয়ে একসাথে আরো কতগুলো ছবি টবি তুললাম। তারপর আমি আর আমার আব্বু খালার বাসা থেকে গেলাম ফুপ্পির বাসায়। সেখানে গিয়ে ফুফাতো ভাইদের সাথে কতক্ষণ আড্ডা মারলাম, তারপর একসাথে সবাই মিলে ছবিও তুললাম। তারপর রাত হয়ে যাওয়াতে সেদিন আর কোথাও না গিয়ে ফুপ্পির বাসাতেই ঘুমায় পড়লাম। সো গাইজ, যদিও এমন কোনো এক্সট্রিমলি ফান অর এন্টারটেইনিং কিছু করি নাই এই ঈদে, বাট স্টিল আমার ফ্রেন্ডসদের সাথেও দেখা হয়েছে, আমার আত্মীয় স্বজন অনেকের সাথে দেখা হয়েছে, তাই আলহামদুলিল্লাহ এই ঈদটা অনেক ভালো কেটেছে। অ্যান্ড হোপ ইউ গাইজ লাইক দ্য ব্লগ, অ্যান্ড দিস ইজ ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ।